ফাইনালি কিন্তু আজকে আবার চলে এসেছি কল্যাণী আইটিএম এ। তোমার দেখতে পাচ্ছি কল্যাণী আইটিএম এর সেই প্যান্ডেলটা কিন্তু আমার পেছনেই আছে। এই প্যান্ডেলের কাজ কতটা এগুলো সেটা তোমার জানতে চেয়েছিল অনেকে। আর আমরা মোটামুটি প্যান্ডেলে কবে থেকে ভেতরে প্রবেশ করতে পারবো? সকাল 10টার পরে। এই প্যান্ডেলে কিন্তু ভেতরে যে কাজটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের দেখাবো। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কল্যাণী আইটিএম মোড়ে কিভাবে আসবে সো সেটা যদি তুমি একটু বলে দাও। একদম সোজা যারা সেল দোকানে আসবে তারা। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আবার চলে এসেছি সেই কল্যাণী আইটিএম মোড়ে। তো তোমরা অনেকদিন থেকে বলছিলে যে কল্যাণী আইটিএম মোড়ে কতটা কাজ হলো সেটা তোমরা দেখতে চাও। সো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছো যে দাদা কল্যাণী আইটিএম এর ভিডিও কবে আসবে, কল্যাণী আইটিএম এর আপডেট দাও, আর মোটামুটি এই প্যান্ডেলে কীভাবে আসবে সেটাও কিন্তু তোমাদের আজকে ভিডিও জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মোটামুটি প্যান্ডেলের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সো এখান থেকে তোমার দেখতেই পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে। সো এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে এখন, প্যান্ডেলে পুরোটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ চলছে। আর এখানে কিন্তু অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল কাজ দেখার জন্য কিন্তু অনেকে ভিড় জমিয়েছে। সো এই প্যান্ডেলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে তোমাদের ভেতরে কাজটা দেখাতে পারবো। সো আশা করি বুঝতেই পারছো মানে ভেতরে কাছে যে কাজটা তোমরা গত বছর দেখেছিলে অসাধারণ সেই কাজের কাজটা সেটা কিন্তু এই বছর আমরা দেখাবো তোমাদের খুব তাড়াতাড়ি। সো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে দাও, তাহলে কিন্তু সবার আগে মোটামুটি এই প্যান্ডেলে যখন আপডেট ভিডিও ছাড়বো তখন কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো। সো গাইস এখানে এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করতে পারছি না, কারণ এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের চারিদিকে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছ ভেতর দিয়ে কিন্তু এখন কাজ চলছে। সো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরোটা কংক্রিট দিয়ে রাস্তা করা হবে দু সাইডে, আর এই মাঝখানটা এখানে কিন্তু ফোয়ারা হয়েছিল গত বছর, ঠিক এই বছর কিন্তু এখানে ফোয়ারা থাকবে মাঝখানটায়। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পুরোটা কংক্রিটের যে রাস্তা হবে সেই রাস্তা হবে, কারণ এখানে মাটির রাস্তা থাকলে বুঝতে পারছো বৃষ্টি হলে কিন্তু পুরো কাদা হয়ে যাবে এই জায়গাটা। তো গাইস তাহলে মোটামুটি তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে মোটামুটি প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে। সো গাইস চলো বেশি কথা না বলে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই, লেটস গো। তোমাদের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টকে জানাতে ভুলবে না। আর মোটামুটি এখন তোমাদের ড্রোনের মাধ্যমে কিছু শট দেখাবো। সো ড্রোন শটগুলো দেখলে তোমরা কিন্তু পুরোপুরি প্যান্ডেলের যে ভিউটা আমরা ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছি না, সো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব সেটা কিন্তু তোমাদের দেখাবো। প্যান্ডেলের সামনে অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গত বছর জিগজ্যাগ মুভমেন্টে অনেকটা ব্যারিকেড করা হয়েছিল, যেটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভেতরে প্রবেশ করতে সমস্যা হয়েছিল। সো এই বছর কিন্তু সেই জিনিসটা তুলে দেওয়া হয়েছে পুরোপুরি টোটালি। সো এই কারণে কিন্তু দর্শকরা আরামসে ভেতরের দিকে প্রবেশ করতে পারবে, আর প্রবেশ করে কিন্তু যতটা আমি জানতে পেরেছি যে এই প্যান্ডেলে কিন্তু প্রায় 1000 মানুষ কিন্তু একবার এখান থেকে প্রবেশ করতে পারবে। সো বুঝতেই পারছো প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে। সো গাইস তোমাদের কিন্তু প্যান্ডেলের ভেতরের যে কাজগুলো সেটা কিন্তু তোমাদের 25 তারিখ বা 26 তারিখে কিন্তু আমি তোমাদের দেখাবো। সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ সেটা সবার আগে কিন্তু তোমাদের এই প্যান্ডেলের ভেতরের যে কাজগুলো হচ্ছে কাজের সেই মণ্ডপের যে কাজটা সেটার কাজ কিন্তু তোমাদের দেখাতে চলেছি। তো সেটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সো এই পাশ দেখতে পাচ্ছ এখানে মাটি কেটে কেটে টুকিয়ে টুকিয়ে দেখতে পাচ্ছ এখানে ঘাস লাগানো হচ্ছে, কারণ এখানটা পুরোপুরি যেখানে যে জায়গাগুলো ঘাস নেই সো এই জায়গাগুলো কিন্তু ঘাস লাগানোর কাজ চলছে, এখানে কিন্তু ভেতরে প্রবেশ করার বারণ আছে। সো আজ যারা মোটামুটি প্যানেলে ভিডিও করতে আসবে সো তারা কিন্তু এই ভেতরে প্রবেশ করতে পারবে না, এখান থেকে দেখতে পাচ্ছ বাসে যে ব্যারিকেড সো এই ব্যারিকেডের সামনে দিয়েই কিন্তু তোমাকে ভিডিও করতে হবে, আশা করি বুঝতেই পারছো। তো গাইস তাহলে মোটামুটি তোমাদের ড্রোনের মাধ্যমে কিছু শট দেখাবো। সো ড্রোন শটগুলো দেখলে তোমরা কিন্তু পুরোপুরি প্যান্ডেলের যে ভিউটা আমরা ভেতরে কিন্তু প্রবেশ করতে পারছি না, সো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব সেটা কিন্তু তোমাদের দেখাবো। সো প্যান্ডেলে এই যে কাজটা এখানে চলছে সো সেটা কিন্তু তোমাদের ড্রোন শটের মাধ্যমে আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু পুরো টোটালি যে ব্যাপারটা সেটা ভালো করে বুঝতে পারবে।
কিছুটা নেই, তোমাদের ড্রোন শটের মাধ্যমে সব কিছু তো দেখিয়ে দিলাম, তো ড্রোন শট করে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মোটামুটি এই প্যান্ডেলে আপডেটগুলো মোটামুটি আমরা প্যান্ডেলের ভিতরে কবে প্রবেশ করতে পারবো সেটা এখন জেনে নেবো। সো এখানে আছে উইলিয়াম সরকার, সো উইলিয়াম কাকুর কাছে আমি জানার চেষ্টা করবো মোটামুটি এই প্যান্ডেলের ভিতরে কবে প্রবেশ করতে পারবো। আর মোটামুটি অনেক কিছু আপডেট তোমার অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করে সেটা আমার কাছে জানার চেষ্টা করবো। তাহলে চলো উইলিয়াম কাকুর সাথে একটু কথা বলি। কাকু কেমন আছো বলো তুমি? একটু একদম ভালো আছি, এখন একটু চাপে আছি। আচ্ছা, মোটামুটি প্যান্ডেলের কাজটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, সো কবে মোটামুটি আমরা প্যান্ডেলের বাইরে কাজটা পুরোটা কমপ্লিট হতে দেখতে আশা করছি। ওয়েদার যদি ভালো থাকে, এই কদিন তো ওয়েদারের জন্য একটু ঝিমিয়ে কাজ চলছে, মহালার মধ্যে আমরা শেষ করতে পারবো আশা করি। আচ্ছা, আর বৃষ্টির জন্য কি কোনো সেরকম খুব বড় সমস্যা হচ্ছে কি প্যান্ডেলে? সমস্যা বলতে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটাই একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যেহেতু প্লাইয়ের কাজ, তো কারণ তারা ওদের আগ্রহে বহুদিন ধরে আশায় বসে আছে, তারা ভেতরের ছবিটা তারা পাচ্ছে না, দর্শনার্থী দর্শকদের কাছে তারা পৌঁছে দিতে পারছে না। তার জন্য আমরা আলোচনা করলাম, ভেতরে সম্পূর্ণ কাজ এখনো নিচের প্রশ্নের কাজগুলো হয়নি, তা সত্ত্বেও আমরা একটা সিদ্ধান্ত নিয়ে শুধু 25 তারিখ 10টার পরে আমরা তাদের জন্য প্রবেশ করতে পারছি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, বুঝতে পারলাম। আর বলছি প্যান্ডেলের ভেতরে প্রতিমার সেই যে চমকটা সেটা কবে থেকে আমরা দেখতে পাবো? প্রতিমার চমকটা আপনারা যেদিন থেকে উদ্বোধন হবে তারপর থেকে, কারণ দেখুন 50 কেজি সোনা মানে কোটি কোটি টাকার সোনা, সেই সোনা যখন আমরা লাগানো শুরু করব, তার সিকিউরিটি বাউন্সার গানম্যান আমাদের মানে প্রত্যেকটা জিনিস প্রহরার মধ্যে থাকবে, সেখানে হাইজোন অ্যালার্ট থাকবে, যার জন্য আমরা তার আগে কাউকে আমরা প্রবেশ করতে দিতে পারছি না। আর একটা জিনিস অনেকে কমেন্ট করছে, গত বছর এসে অনেকে নাকি খুব সমস্যা হয়েছিল, মানে অনেকের মাথা ফাটাফাটি হয়েছিল, এই জিনিসটা অনেকে কমেন্টে আমাকে বলছে, সো এটা কি ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, সেটা আমাদের কমিটির সঙ্গে এখানে হয়নি, যেটা আমরাও শুনেছি যখন লাইনগুলো ছাড়ছে, এখন দেখেন দর্শক তো সবাই সমান নয়, একদম কেউ একটু অন্য অবস্থায় আসে, পুজোর সময় একটু তারা আনন্দ করার জন্য অন্য অবস্থায় একটু থাকে, যখন ব্যারিকেডগুলো একটা ছাড়ছে তখন এরা হুড়মুড়িয়ে দৌড়িয়ে পরের ব্যারিকেডে কীভাবে আসবে সেটা বলবো, যে নিজেদের মধ্যে তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি, তাদের মধ্যে মারপিট, সেগুলো হয়ে থাকে। দেখেন একটা ফুটবল মাঠে যদি আজকে পেলে মারাদোনা বা কেউ মেসি আসে, এত আমাদের এখানে আসলে কিন্তু একটা মাঠে প্রচণ্ড ভিড় হয়, এবার দেখার জন্য যে উন্মাদনা যে মানুষের দরকার, তার মানে কোন জায়গায় আইটিআই লুমিনাস ক্লাবের পুজোটা পৌঁছেছে, যে এত দর্শনার্থী যদি ভারতবর্ষের এক জায়গায় উপস্থিত হয় তার তো একটা প্রবল চাপ থাকবেই, এটা তো স্বাভাবিক একদম। আর মোটামুটি অনেকেই বলছে মানে এই জায়গাটা কীভাবে আসবে, মানে আমি তো বলেছি বারবার বলার পরে সে একই কথা জিজ্ঞেস করে যে এই কল্যাণী আইটিআই মোড়ে কীভাবে আসবে, সো সেটা যদি তুমি একটু বলে দাও। একদম সুচার, যারা শিয়ালদাগামী আসবে তারা সীমান্ত লোকাল উঠলে ঘুষপাড়া স্টেশনে নামবে, স্টেশনের সঙ্গেই আমাদের পুজো। আর যদি কৃষ্ণনগর লোকাল রাঙাঘাট লোকাল ওঠে মেন স্টেশনে নামলে 5 মিনিটে অটোতে পৌঁছে যাবে। আর যারা বাই রুটে আসবে 34 NS আছে, যে কোনো আমাদের কল্যাণীতে ঢোকার বহু রাস্তার মুখ আছে, জিজ্ঞেস করলে আর মোটামুটি আমি তো মোটামুটি এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশনে দিয়ে দেবো, সো তোমরা চেক আউট করে আসবে। সামনের দিকটা এই যে আমরা এখানে দেখেছিলাম গত বছর কুয়ারা টাইপের হয়েছিল, সেই বছরটা পুরো কুয়ারাই হচ্ছে, কংক্রিটের রাস্তা হচ্ছে, দর্শনার্থীরা যারা যাতে পুজোর সময় তারা ভালো মন্দ জামা কাপড় পরে জুতো পরে যাতে কাদা না পারিয়ে যেতে হয়, তার জন্য আমরা টোটালি কংক্রিটের রাস্তা তৈরি করে দিচ্ছি যাতে তাদের যাতায়াতের সুবিধা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, ভালো থাকবেন। চমকে বাতাসে পূজোর গন্ধার খুশিতে মন বসেছে, বাতাসে পূজোর গন্ধার খুশিতে মন বসেছে। তো গাইস মোটামুটি প্যান্ডেলে সব কিছু তোমাদের জানিয়ে দিলাম, সো
আশা করি বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে তোমরা যে আমাকে জানাতে পারো, আর চাইলে তুমি এখানে কমেন্টও আমাকে জানাতে পারো, তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে? আমার তো খুবই সুন্দর লাগছে। আর মোটামুটি এই প্যান্ডেলের ওপরে কাজ দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এগিয়ে গেছে, আর কত উপরে দেখতে পাচ্ছ দাদারা উপরে বসে কাজ করছে, অনেকটা রিস্ক নিয়ে কিন্তু তারাই আমাদের জন্য কিন্তু এত সুন্দর এই প্যান্ডেলটা তৈরি করছে। সো দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা দেখে? সো আমার তো খুবই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো ভিডিওটি লাইক করেনি ফটাফট একটা লাইক করে দেও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই প্যান্ডেলের ভেতরে কতটা কাজ হয়েছে, মানে ভেতরে যে কাজের কাজ তোমাদের দেখেছো গত বছর অসাধারণ ভেতরে কাজের কাজ হয়েছিল, তো সেটার ভিডিও কিন্তু কালকে আমি তোমাদের দেখাবো। কারণ আজকে ভিডিওটি কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, সো আমি তোমাদের চাই না বেশি বড় করতে ভিডিওটি, এই কারণে কিন্তু কালকে তোমাদের দেখাবো এই প্যান্ডেলের ভেতরে যে কাজের কাজটা সেটা কিন্তু তোমাদের কালকে ভিডিওতে দেখে দেবো। তো সেটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে দেবো, তাহলে কিন্তু সবার আগে তুমি সেই ভিডিওটি দেখতে পেয়ে যাবে। ওকে গাইজ, আর মোটামুটি এছাড়াও কিন্তু কলকাতার ভালো ভালো প্যান্ডেলগুলো ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের দেখিয়ে দেবো, আপডেট দিতে থাকবো, তো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও শ্রীভূমি বা অন্যান্য ব্যান্ডের ভিডিও দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। সব কিছু জেনে নিলে মোটামুটি এই প্যান্ডেলে কবে উদ্বোধন আছে, আর কবে কিন্তু প্রতিমা আসবে, আর কবে থেকে তোমার এই ভেতরে যে কাজগুলো সেটা কিন্তু তোমাদের দেখাতে পারবো, সো আশা করি বুঝতে পেরে গেছো। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ দেখাচ্ছি একটা নতুন ভিডিও, তো তাদের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইজ।